আমাদের বোনদেরকে ইসলামের জন্য ডাকা হয় তারা সেইভাবে রাজি আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই। এগুলো কি দিয়েছেন? ফরজ সালাতে ইমামের পিছনে মুকাদ্দিস সূরা ফাতিহা, বেশ কিছু এটা খুব কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে কোনো মাহফিলে যাই এই প্রশ্নটা আসে, সূরা ফাতিহা যদি পড়েন, ইমাম আবু হানিফা বলছেন কেরাতুল ইমাম ইমাম কেরাতুল মুসল্লি, মুসল্লিদের কেরাত ইমামের কেরাত হয়ে গেল। আর ইমাম মালিক বলছেন আপনি যখন ইমাম আসতে পড়বে তখন আপনি সূরা ফাতিহা পড়েন যেমন জোহর এবং আসরে, আর ইমাম যখন জোরে কেরাত পড়বে আপনি তখন শুনুন, কারণ আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বল বলছেন সব সময় আপনি সূরা ফাতিহা পড়েন, কারণ সূরা ফাতিহা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে দুটি ভাগে তিনি ভাগ করেছেন, ঠিক কিনা? মুসলিম শরীফের বর্ণনা যে সূরা ফাতিহা পড়বে তার জবাব দিবেন কে? যখনই আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবেদি, আপনি যখন বলবেন আর রহমান রাহিম আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আপনি যখন বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে গোলামের মধ্যে, গোলাম আমার ইবাদত করবে গোলামের সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? তো যেহেতু আল্লাহর সাথে কথা হয় পড়াটাতেই বরকত, ঠিক না বেঠি? কথা বলেন না কেন? পড়তে আপনি কি কোথায়? আপনি আপনি পড়েন, কিন্তু কেউ যদি না পড়ে আপনি তার বিরুদ্ধে কোনো ফতোয়া দিতে পারবেন? ফতোয়া দিতে পারবেন না, কারণ আমাদের দেশে এখন শুরু হয়েছে মাঝহাবি আল্লাহ মাঝহাবি। আরে কাকে লা মাঝহাবি বলো? পৃথিবীর কোন মানুষ নাই যে আমল করবে কোনো না কোনো মাঝহাবের সাথে মিলবে না। কাকে লা মাঝহাবি বলো? যারা লা মাঝহাবি বলে নিজেকে পরিচয় দেয় তারা ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফিকে অনুসরণ করে, ঠিক কিনা? যেমন বুকে যারা হাত বাঁধেন, ইমাম শাফির লোকেরা কোথায় হাত বাঁধেন? কথা বলেন না কেন? ইমাম আহমদ ইবনে হাম্বলের লোকেরা কোথায় হাত বাঁধেন? তারা জোরে আমিন বলে, আবার বলে আমরা আহলে হাদিস। আরে বেটা সব ইমাম আহলে হাদিস, ইমাম আবু হানিফা বলতেন যেখানে সহিহ হাদিস আমি আছি সেখানে, তুমি কেন আলাদা হও নিজে? আমরা মুসলমান, এই নিয়ে করে পার্থক্য করবো না, যেহেতু নামাজের ফরজ গুলো ঠিক, নামাজের সুন্নত গুলো আমরা ঠিক রাখি, মোস্তাহাব জিনিস নিয়ে টানাটানি করে মুসলমানদেরকে বিভক্ত করা উচিত হবে না, ঠিক কিনা? আমরা যখন কাবা ঘরে যাই আমরা জোরে আমিন বলি, আবার কাবা ঘরের লোকেরা যখন বাংলাদেশে আসে দেখে ইমাম আসতে বলে তারাও আসতে আমিন বলে, ঠিক না বেঠি? আপনি ইমামকে ফলো করবেন তাহলে কোন দোষ হবে? তবে বিশ্বনবী জোরে আমিন বলেছেন, কেউ যদি জোরে আমিন বলে তাকে নিষেধ করা যাবে, কিন্তু ইমামের পিছনে ইমাম যদি আসতে আমিন বলে আপনি জোরে আমিন বলাটা উচিত হবে? উচিত হবে না, আপনি সেই আদব রক্ষা করবেন। আমার পিছনে নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, আমি তার পিছনে নামাজ পড়েছি, কোন পার্থক্য তো হয়নি আমাদের। এখন সুন্নত জানা না যারা তারা এই পার্থক্য করে, পুটুস পাটুস দুই তিনটা সেজদা দিয়ে কয় হানাফি মাজহাবের লোক ইমাম আবু হানিফার নামাজ পড়েছি, পাইছো কোথায়? ইমাম আবু হানিফা তো শর্ট নামাজ পড়েছেন, মসজিদে নববীর নিচে চারটা বড় বড় লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরিটির নাম হলো লাইব্রেরি অফ মাকতাবাতুল আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। সেখানে তো কোনো ঠেলাঠেলি নাই, আমরা ঠেলাঠেলি করব কোন? মসজিদে যারাই যায় তারা আমাদের বন্ধু, যারাই কালমা পড়েছে তারা আমাদের বন্ধু, ঠিক না বেঠি? চার মাঝহাব মানা কি ফরজ? কে বলে মাঝহাব মানা ফরজ? হাদিস মানা ফরজ, বিশ্বনবী নামাজ যেভাবে পড়েছেন সেটা মানা ফরজ, ঠিক কিনা? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কিন্তু ফজর দুই রাকাত রুকু সেজদা এগুলো শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীকে মানা ফরজ কে করেছেন? সালাত কায়েমের ব্যাপারে নারী পুরুষের নিয়ম কি একই না ভিন্ন? না একই, একই হুকুম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কিন্তু সৃষ্টিগত ভাবেই মেয়েরা একটু একটু লজ্জাশীলা, ঠিক কিনা? কথা বলেন না কেন? পুরুষেরা এরকম করে হাঁটে, কোন মেয়েকে এরকম করে হাঁটতে দেখছেন? কথা বলেন না। একটা হিন্দু মেয়েও যখন আল্লাহর নাম শুনে মাথায় কাপড় টেনে দেয়, কারণ তার ভিতর থেকে লজ্জাশীলতা আসে, ঠিক কিনা? যে কোনো মেয়ে যখনই কোন নামাজে চুপিয়ালা মানুষকে দেখে একটু নিজেকে আড়াল করে নেয়, ঠিক না বেঠি? আবার কয় হুজুর আপনি দুয়ার থেকে সরেন আমার আম্মা মার্কেটে যাবে, তো হুজুর কয় তোর আম্মা মার্কেটে গিয়ে এত মানুষের সাথে ঠেলাঠেলি করবে, আমি কি দোষ করেছি?
এটা তুমি দোষ করো না এই মূর্খ তোমার পোশাককে সে সম্মান করে ঠিক কি না প্যান্ট শার্ট পরা লোকের সামনে মেয়েরা এত উচ্চতা ফিল করে না কিন্তু যখন একজন আল্লাহওয়ালা লোককে দেখে তারা নিজেকে পর্দায় নিতে চায় ঠিক না বেঠি এটা তাদের সৃষ্টিগত অভ্যাস এখন একটা মেয়ে সবসময় নিজেকে পর্দাশীলা রাখতে চায় ঠিক কি না আমাকে ইংল্যান্ডের ডকল্যান্ডে একটা মহিলা বলছে ইউ আর ভেরি ফর্চুনেট পিপল ইউ আর ভেরি থোজ